আবরার ফাহাদ হত্যার বুয়েটের অভিযুক্ত 19 জনকে অস্থায়ী বহিষ্কারের ঘোষণা দিয়েছেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়া এই মুহূর্ত থেকে বুয়েটের সব দলের ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন তিনি। ভিসি বলেন, আমার নিজ ক্ষমতায় বুয়েটের সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছে। এ সময় জোর করতালিতে এই সিদ্ধান্তকে অভিনন্দন জানান শিক্ষার্থীরা। অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, এখন থেকে ছাত্র রাজনীতির সঙ্গে কেউ জড়িত থাকলে ডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের আলটিমেটামের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম শুক্রবার বিকেল 5:30টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। বুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন। শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে ভিসি বলেন, বুয়েট অর্ডিন্যান্স অনুযায়ী শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ। বুয়েটের শিক্ষকরা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ সময় ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান বলেন, আমি কোন মতাদর্শের তা সবাই জানে। প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা ও কোন দলের প্রতি সমর্থন দেওয়ার অধিকার রয়েছে। তবে আজ থেকে আমি ঘোষণা করছি যে দলই রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন, আমি কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। অন্য শিক্ষকরাও চাইলে অর্ডিন্যান্স মেনে চলতে পারেন। আবরার বিষয়ে ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আবরার হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের ব্যাপারে সরকার আশ্বস্ত করেছে। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে বুয়েট। দ্রুততম সময়ের মধ্যে আবরার হত্যায় অভিযুক্তদের চার্জশিট দিতে বুয়েট প্রশাসন কাজ করবে। তিনি বলেন, মামলা পরিচালনায় আবরারের পরিবার আর্থিক সহায়তা চেয়ে আবেদন জানালে বুয়েট প্রশাসন থেকে সহায়তা করা হবে। যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান, তার অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া রয়েছে। সরকারের কাছ থেকে এ বিষয়ে নির্দেশনা পাওয়া গেছে। সব নির্যাতনের ঘটনায় তদন্ত হবে জানিয়ে তিনি বলেন, নির্যাতন প্রতিরোধে ছাত্রদের নিয়ে কমন প্ল্যাটফর্ম করা হবে। হলগুলো র্যাঙ্কিং এর নামে শিক্ষার্থীদের উপর নির্যাতনের বিষয়ে দ্রুততম সময়ে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ভিসি বলেন, দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের মধ্যে সিসিটিভি বসানো হবে, এজন্য সময়ের প্রয়োজন রয়েছে। বক্তব্য শুরুতে ক্ষমা চেয়ে নেন ভিসি, বলেন, আমার কিছুটা ভুল হয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার ভুল আমি স্বীকার করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আব্বার আমার সন্তানের মতো ছিল, তোমাদের যেমন কষ্ট লাগছে তার মৃত্যুতে আমারও অনেক খারাপ লেগেছে, এটি আমি মেনে নিতে পারিনি। তার মৃত্যুতে দুঃখ তোমরা পেয়েছ, আমিও পেয়েছি, আমরা সকলেই মর্মাহত। এর আগে বিকেল 5:22 উপাচার্য অডিটোরিয়ামে প্রবেশ করেন। তিনি ও ডিএসডব্লিউ পরিচালক সহ 7 জন মঞ্চে বসেন। শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন অনুষদের ডিনাররাও আলোচনায় উপস্থিত রয়েছেন। এর আগে আলোচনায় অংশ নিতে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে সারিবদ্ধভাবে অডিটোরিয়ামে প্রবেশ করেন। অডিটোরিয়ামে প্রবেশের জন্য সাংবাদিকদের প্রেস কার্ড দেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত 3টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সুহেল মোহাম্মদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন। আবরার হত্যাকাণ্ডের বিচার দাবি সহ 10 দফা দাবিতে আন্দোলনে উত্তাল রয়েছে বুয়েট ক্যাম্পাস। আমাদের প্রিয় ছাত্র আবরার এর হত্যাকাণ্ডের পরবর্তীতে আমরা যেসব কাজগুলো আমাদের করণীয় সেই কাজগুলো করার ব্যাপারে আমরা সবাই একমত। গতদিনও আমি সকল ছাত্রছাত্রীর সাথে যখন দেখা করেছিলাম তখন বলেছি যে নীতিগতভাবে মেনে নিয়েছি, আজকে আমরা এটা কী কী করেছি সেগুলো আমরা সবগুলি তোমাদেরকে অবগত করছি। প্রথমে যেটা ছিল দাবি, আমি 10টা দাবি আমি হাতে পেয়েছি। যেটা হয় নর্মালি আমরা এতে এর আগে দেখেছি, প্রায় আমরা অহরই ফেস করছি, করে পরে কোর্ট থেকে আমরা হেরে যাই, হেরে তখন জিতে চলে আসে। তো আমাদেরকে এবারে সে অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে। আমরা সেভাবে আমাদের তদন্ত কমিটি সেই দিনই ফর্ম করা হয়েছে, ঘটনার দিনই, এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত করে
তদন্ত সম্পন্ন করে প্রসিডিউর আছে, প্রসিডিউর যদি ভুল করি তাহলে কোর্টে গিয়ে টিকবে না, তো সেই জন্য ওটা দিয়ে আমরা করছি। কিন্তু আমরা এই মুহূর্তে যেটা করেছি সেটা হচ্ছে যে এই মামলায় এজাহারভুক্ত 19 জন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এটা এই মুহূর্ত থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে, এটা পাবলিশ করা হচ্ছে এখন, এটা অলরেডি সই হয়ে গেছে। সুতরাং আমরা প্রথম দাবি আদেশ হতে আছে এবং এটা আশ্বাস করছি যে আমরা কোনোভাবেই এখানে কোনো গাফলতি করার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের টিম যে ইনকোয়ারি বডি যেটা সেটাও কিন্তু যথেষ্ট সিনিয়র টিচারদের দ্বারা করেছি আমরা, আমরা আশা করি যে তারা সঠিকভাবেই কাজগুলো সম্পন্ন করবেন। তবে আমার তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারিনি, সেটুকু কনসিডারেশন নিতে হবে এবং আমরা এখানেও গাফলতি করব না। এবং এটাও মনে রাখতে হবে আমাদের ভর্তি পরীক্ষাটা আগামী 14 তারিখে। আচ্ছা, গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মামলা চলাকালীন সময় সকল খরচ এবং আবরারের পরিবারের সকল ক্ষতিপূরণ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে, এই মর্মে অফিসিয়াল নোটিশ 11 তারিখ বিকাল 5টার মধ্যে প্রদান করতে হবে। এই নোটিশ তৈরি করতে পারিনি, তবে এটুকু বলি যে আমরা এটা সম্পূর্ণ একমত এবং ব্যবস্থা করছি। আমরা এই ক্ষতিপূরণ যেভাবে বলা আছে তোমাদের এখানে কাগজে সেভাবেই করব। এই নোটিশটা আমরা এখান থেকে গিয়ে তৈরি করতে হবে, আমাদের কিছু লিগাল ফর্মালিটিস কমপ্লিট করে আজকেই প্রকাশ করে দেবো সেটা। সুতরাং তোমাদের এটাও তোমাদের দাবি পরিপূর্ণভাবে মানা হলো। চতুর্থ হচ্ছে দায়েরকৃত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে স্বল্পতম সময়ে নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। বুয়েট প্রশাসনকে সক্রিয় থেকে সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত ছাত্রদের আপডেট করতে হবে। এই ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত এবং আমরা একটু আগেই আমরা সরকারের পক্ষে জানিয়ে এসেছি এবং সরকার থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু কোর্টের বিষয় সেখানে একেবারে ডাইরেক্ট ইন্টারভেনশন করা যাবে না, তো সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা করা হবে না। আমরা অবশ্যই এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়ে সরকারকে আবারও জানাচ্ছি যে আমরা এটা চাই এবং আমরা এটা মৌখিক আশ্বাস নিয়ে আসছি, তারপর আমরা চিঠি দিচ্ছি সরকারকে যে দ্রুততম সময়ে বিচার ট্রাইব্যুনাল অধীনে মানে যেই পদ্ধতির তারা পারে সেটা করবে। আমরা আমাদের দাবিটা আমরা লিখিতভাবে জানিয়ে দেব। আমাদেরকে আজকে শুক্রবার বন্ধের দিনে আমরা হয়তো আজকে যদি পারি দেব, নাহলে আগামী দিন সকালে এই চিঠি পাঠিয়ে দেবো আমরা, শুক্রবার তো পাঠানো সম্ভব না। অবিলম্বে চার্জশিটের কপি গেছে নাকি বুঝব, ছাত্রদেরকে আমরা রেগুলার আপডেট দিতে আমরা একেবারে বদ্ধপরিক, আমরা অবশ্যই করবো সেটা। এরপরে হচ্ছে অবিলম্বে চার্জশিটের কপি সহ অফিসিয়াল নোটিশ দিতে হবে। অফিসিয়াল কপি এটা হচ্ছে কি যে চার্জশিট দেওয়া আগ পর্যন্ত ওরা পাবলিশ না, এটা কিছু লিগাল প্রসিডিউর যেটুকু আছে সেটুকু পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ আমরা জোর করে এটা আদায় করতে পারবো না। তবে আমরা চার্জশিটের কপি পাওয়ার জন্য আমরা সেটাও জেনে দিচ্ছি এবং এই ব্যাপারেও নীতিগতভাবে সরকারের সাথে কথাবার্তা হয়েছে, আমরা যে ব্যবস্থা করবো এটা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে বুয়েটে হলে যে তাসের রাজনীতি কায়েম করা দেখা হয়েছে, জুনিয়র মোস্ট ব্যাচকে সবসময় ভীতি প্রদর্শনপূর্বক জোর করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে যুক্ত করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যে কোনো সময়ে যে কোনো হল থেকে সাধারণ ছাত্রদের জোরপূর্বক প্রদর্শনপূর্বক হল থেকে বিতাড়িত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। রাজনৈতিক সংগঠনে এহেন কর্মকাণ্ডে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ, তাই আগামী 7 দিনের মধ্যে বুয়েটের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। আমি আমার নিজের ক্ষমতা বলে এবং স্ট্যাটিউটের ক্ষমতা অনুযায়ী আমি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো। টু জেড নিউজ লাইভ।